ন্যাসিভিয়ান ন্যাজাল স্প্রে এর কাজ কী কেন ডাক্তাররা প্রেসক্রিপশান করে থাকে ন্যাসিভিয়ান ন্যাজাল স্প্রে অ্যাডাল্টের ইউজ ডোজ সাইড এফেক্ট সাবধানতার সমস্ত কিছু জানবে পুরো ভিডিওতে ন্যাসিভিয়ান ন্যাজাল স্প্রে এটার রয়েছে ব্র্যান্ড নেম এটা অ্যাডাল্ট রয়েছে অ্যাডাল্ট মানে হচ্ছে বড়দের এর কম্পোজিশন রয়েছে অক্সিমেটাজোলিন হাইড্রোক্লোরাইড ন্যাজাল সলিউশান জিরো পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট এটা তৈরি করেছে প্রক প্রকটার অ্যান্ড গাম্বেল হেলথ লিমিটেড কোম্পানি তৈরি করেছে এটা রয়েছে টেন এবং এর প্রাইস রয়েছে একানব্বই টাকা তেরাশি পয়সা তো ন্যাসিভিয়ার ন্যাচাল স্প্রে কেন ডাক্তাররা প্রেসক্রিপশান করে থাকে এ বিষয়ে জানব ন্যাসিভিয়ার ন্যাচার স্প্রে এর মধ্যে রয়েছে অক্সিমেটাজোলিন হাইড্রোক্লোরাইড জিরো পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট অক্সিমেটাজোলিন হাইড্রোক্লোরাইড ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে সাইনাসের প্রদাহ অ্যালার্জি সাধারণত সর্দি কাশির জন্য নাক বন্ধ হয়ে যায় নাক এমনভাবে বন্ধ হয় মানুষের যেটা শ্বাস প্রশ্বাস নিতে পারে না অক্সিজেন নিতেও পারে না অনেক কষ্ট হয় সেক্ষেত্রে ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে ন্যাসিভিয়ান ন্যাজাল স্প্রে ন্যাসিভিয়ান ন্যাজাল স্প্রে ব্যবহার করার পরে নাখের জটলা দূর করে নাখের যেটা জাম্প হয়ে যায় অক্সিজেন নিতে পারে না সেই জটলাটাকে দূর করে দ্রুত কাজ করে থাকে এবং পেশেন্টের অক্সিজেন নিতে সুবিধা হয় ন্যাসিভিয়ান ন্যাজাল ডস ন্যাসিভিয়া ন্যাজাল স্প্রে ব্যবহার করার পরে খুব দ্রুত রেজাল্ট আসে এবং পেশেন্টের অনেক স্বস্তি বদ লাগে সে কারণে ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে ন্যাজাল ন্যাসিভিয়া ন্যাজাল স্প্রে পেশেন্টের অক্সিজেন নেওয়ার সুবিধার্থের জন্য ন্যাসিভিয়া ন্যাজাল স্প্রে ব্যবহার করার পরে কিছু সাইড ইফেক্ট সেরকম হয় না তবে কারো কারো ক্ষেত্রে নাক শুকিয়ে যেতে পারে নাক জ্বালা করতে পারে জ্বলতে পারে নাক এই সবই সাধারণত সাইড ইফেক্ট দেখা যায় তো যাই হোক ন্যাসিভিয়া ন্যাজাল স্প্রে ব্যবহার করার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী হয় তো যথা সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ন্যাসিভিয়া ন্যাসালি স্প্রে ব্যবহার করার পরে ব্যবহার করার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব জরুরি যেমন হচ্ছে অ্যালার্জি আপনার কোনো ধরনের মেডিসিনে যদি অ্যালার্জি রিয়াকশান থাকে তো না রোগ অবশ্যই ডাক্তারকে জানানো উচিত সুগার হার্ট থাইরয়েড এরকম রোগে যদি আপনি ভুক্তভোগী থাকেন তো ব্যবহার করার আগে অবশ্যই ডক্টরকে জানানো উচিত এবং ডক্টরের পরামর্শ নেওয়া উচিত না উচিত আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন তবুও না রোগ অবশ্যই ডাক্তারকে জানানো উচিত সবই সাধারণত সতর্কতা ন্যাসিভিয়ার ন্যাসাল স্প্রে এর ডোজ হচ্ছে ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে ডক্টররা নির্ধারিত করে থাকে তবে এর অ্যাডাল ডোজ সাধারণত নাখে একবার স্প্রে দেওয়ার পরে প্রায় পাঁচ দশ মিনিট পরে আবার আর এক নাকে দেওয়ার পরামর্শ দেওয়া হয় দিনে দুবার থেকে তিনবার পেশেন্টের কন্ডিশন দেখে ডক্টররা ডোজ নির্ধারিত করে থাকে সেটা নিজের বুদ্ধিতে কখনই ব্যবহার করা উচিত নয় নেসিভিয়া ন্যাচাল স্প্রে অ্যাডাল্ট ব্যবহার করার আগে অবশ্য অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত ডক্টরের পরামর্শ ছাড়া কখনও কোনো ধরনের মেডিসিন ব্যবহার করা উচিত না এতে বিপদ ঘটতে পারে তো গাইস আজকের ভিডিও টপিক ছিল এটাই যে ন্যাসিভিয়ার ন্যাচাল স্প্রের অ্যাডাল্টের ইউজ ডোজ সাইড ইফেক্ট সাবধানতার সমস্ত কিছুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেয়ার করবে